সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণীর অর্নীতি ও নাগরিকতা বিষয়ে তৃতীয় অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য নিয়ে আলোচনা করব। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, রাষ্ট্র সেজন্য আইন প্রণয়ন করে। আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব। আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকলের আইনের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উৎস, স্বাধীনতার স্বরূপ, প্রকারভেদ সংরক্ষণের উপায়, সাম্যের ধারণা, আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক এবং নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব ইত্যাদি জানা একান্ত আবশ্যক। এ অধ্যায়ের পাঠ শেষে আমরা আইন, স্বাধীনতা ও সাম্যের ধারণা ব্যাখ্যা করতে পারব, আইনের উৎস বর্ণনা করতে পারব, আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক বিশ্লেষণ করতে পারব, আইনের শাসনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব, আইনের প্রতি আনুগত্য প্রদর্শন এবং আইন মেনে চলবো।